नमस्कार श्री राम कथा। ओं रमन्ते जोगिनो अनन्ते नित्यानन्दे चिदात्मनि इति राम पदे नासो अरं ब्रह्म अभिधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मनो रूपकल्पना। हमरा श्री राम कथाय भगवान श्री रामचंद्र पंचवटीते गोदावरी नदीर तटे गोदावरी नदीर नदीर तीरे पंचवटीते सीता ओ लक्षण सहित परमानंदे बसबास करछेन। एई पंचवटीते बसबास जेन भगवान श्री रामचंद्रेर इंद्रेर स्वर्गसुखेर थेकेओ अति सुखनीय बोले मने होच्छे। भगवान जेखानेई निवास करें सेई स्थानेई हये उठे आनंदमय। रामचंद्र भगवान परमात्मा सच्चिदानंद स्वरूप तिनि जेखानेई निवास करुन ना केन सेई स्थानेई हये उठे आनंदमय। एई समय लक्ष्मण नित्य सीता एवं रामेर सेवा करतेन, फलमूल आनयन करा एवं गोदावरी नदी थेके जल आनयन करे राम एवं सीतार सेवा करतेन। प्रत्यह तीन जन गोदावरी नदीते स्नान करते जेतेन। सामने भगवान श्री रामचंद्र, माझे सीता देवी, पिछने लक्षण। ऐ राम लक्षण सीता, लक्षण पिछने, रामचंद्र सन्मुखे, माझखाने सीता, मायारूपी सीता। लक्षण हलेन जीवेर उपमा। जीव मायार जन्य भगवान के देखते पाए ना। माया महामाया जदि दार ना छेड़े देन जीवेर ईश्वर लाभ हय ना। राम लक्षण सीता गोदावरी नदीर तटे स्नान गोदावरी नदीते स्नान करे फिरे एसेछेन। एई समय लक्षणेर मने एकदिन प्रश्न जागलो। श्रीरामचंद्रके तिनि एकटि प्रश्न जिज्ञासा करलेन। लक्षण रामचंद्रके बोलछेन, हे भगवान, आमी आपनार मुख थेके अव्यभिचारी निश्चित साधन सम्बन्धे श्रवण करिते इच्छा करी और आपनि कृपापूर्वक आमाके एई अव्यभिचारी निश्चित साधन सम्बन्धे किछु बोलुन। भगवान श्रीरामचंद्र लक्षणेर प्रति प्रसन्न हये तार दिके कृपा दृष्टि निवेश पूर्वक तिनि लक्षणके एई अव्यभिचारी भक्ति सम्बन्धे उपदेश दिच्छेन। कि धरनेर साधन करले, कि धरनेर भक्ति करले, कि धरनेर भालोबासले भगवानके लाभ करा जाय, लक्षणेर माध्यमे तिनि साधारण जनगणकेओ एई उपदेश दिच्छेन। लक्षण निमित्त मात्र। এই লক্ষণকে তিনি যে উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলি আমাদেরও জীবনে কার্যকর করার প্রয়োজনীয়তা আছে। হে রঘুশ্রেষ্ঠ, লক্ষণ বলছেন, হে রঘুশ্রেষ্ঠ, আপনি ভক্তি বৈরাগ্যপুষ্ট আত্মবিষয়ক দৃঢ় অপরোক্ষ জ্ঞান তৎসহ পরোক্ষ জ্ঞান বিষয়েও উপদেশ দিন। পরোক্ষ আর উপরোক্ষ জ্ঞান সম্বন্ধেও লক্ষণ ভগবান শ্রীরামচন্দ্রের কাছে উপদেশ চাইছেন। কারণ সংসারে আপনি ব্যতীত এই বিষয়ে উপদেশ দিতে পারেন এমন কেহ নাই। ভগবান যখনই অবতরিত হন তখনই তিনি লোকশিক্ষা দেওয়ার জন্যই অবতরণ করেন, জন্ম পরিগ্রহ করেন। কি করে মানুষ ধর্মপথে অগ্রসর হবে সেই পথ দেখিয়ে দেন। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, যীশু, বুদ্ধ, চৈতন্য, বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ, এরা সবাই দেখিয়ে গেছেন কিভাবে পরোক্ষ এবং অপরোক্ষ জ্ঞান লাভ করতে হয়। শ্রীরামচন্দ্র বললেন, বৎস শোনো, আমি তোমাকে অতি গুহ্যাতিগুহ্য পরম গোপনীয় তত্ত্ব বলছি।
এই তত্ত্বের জ্ঞান হইলে মনুষ্য অবিলম্বে বিকল্পজনিত জ্ঞান লাভ করে এই সংসার সমুদ্রকে অতিক্রম করে। বিকল্পজনিত জ্ঞান, বিকল্পজনিত জ্ঞান কি না, যে জ্ঞান মানুষকে সংসার থেকে উত্তীর্ণ করে, সংসার সাগর থেকে পারাপার করে, তাকেই বলা হয় বিকল্পজনিত জ্ঞান। আমি তোমাকে এই অতি গুহ্য বিকল্পজনিত জ্ঞান সম্বন্ধে উপদেশ দিচ্ছি। প্রথমত আমি তোমাকে মায়ার স্বরূপ বর্ণনা করব। রামচন্দ্র বলছেন, ভাই লক্ষ্মণ, আমি তোমাকে প্রথমে মায়ার স্বরূপ, মায়াই মানুষকে, জীবকে আবদ্ধ করে, এই মায়ার স্বরূপ আমি প্রথমে বর্ণনা করব। তৎপশ্চাৎ জ্ঞানের সাধন ও বিজ্ঞান সহিত জ্ঞানের বিষয়ও বর্ণন করিব। যে জ্ঞান লাভ করিলে মনুষ্য সংসার সাগর হইতে মুক্ত হয়, সেই জ্ঞ পরমাত্মার স্বরূপও তোমাকে বলিব। শরীরাদি অনাত্ম পদার্থে যে আত্মবুদ্ধি হইয়া থাকে তাহাই মায়া। মায়া হলো কি না, শরীরের মধ্যে আত্মবুদ্ধি, এই শরীরটাই আমি, এর বাইরে বা এর ভিতরে আর কিছু নেই, এই হলো মায়া। সেই মায়া দ্বারাই সংসার কল্পনা হয়, সেই মায়া আমার ছেলে, আমার স্ত্রী, আমার কন্যা, আমার বিষয় সম্পত্তি, এই সবের দ্বারাই, মায়ার কল্পনার দ্বারা এই সংসার কল্প, এই সংসার কল্পের, এই কল্পিত সংসারের রচনা হয়। মায়ার দুটি রূপ আছে, রামচন্দ্র বলছেন মায়ার দুটি রূপ আছে, একটি বিক্ষেপ আর একটি আবরণ। মায়ার দুটি রূপ, একটি বিক্ষেপ বিভ্রান্ত করে আর একটি আবরণ ঢেকে রাখে। ইহার মধ্যে বিক্ষেপ শক্তি মহত্তত্ত্ব হইতে আরম্ভ করিয়া ব্রহ্মা পর্যন্ত স্থূল সূক্ষ্ম ভেদে সর্বসংসার কল্পনা করিয়া থাকে। আমাদের তিনটি শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর, এই তিনটি শরীরও এই মায়ার দ্বারা আবরিত হয়ে সর্বসূক্ষ্ম ভেদে সংসার কল্পনা করে থাকে। মায়ার অপরাবরণ শক্তি জ্ঞান স্বরূপকে আবরণ করে। প্রকৃত জ্ঞান কি না, অহং ব্রহ্মাস্মি, আমি ঈশ্বর, আমার প্রকৃত স্বরূপ হলো ঈশ্বর, একে এই জ্ঞান স্বরূপকে মায়াই আবরণ করে ঢেকে রাখে। রজ্জুতে যে সর্পভ্রম হইয়া থাকে, সম্পূর্ণ বিশ্ব তদ্রূপ শুদ্র পরমাত্মাতে মায়া দ্বারা কল্পিত, বিচার দৃষ্টিতে দেখিলে এইসব কিছুই বস্তুত নাই। যেমন রাত্রিবেলায় আমরা দড়ি কেশ অন্ধকারে দেখি, যখন সাপ ভেবে ভয় পাই, ভ্রম হয়, সেই রকম এই জগৎ সংসারও এই মায়ার দ্বারা ভ্রম। আমার সংসার অপরের সংসার, আমার দেশ অন্য দেশ, আমার দল অন্য দল, আমার গোষ্ঠী অপর গোষ্ঠী, এইগুলি হলো ভ্রম, কারণ এগুলি কিছুই নেই। কি আছেন না, একমাত্র পরমাত্মাই বিদ্যমান, পরমাত্মাই সর্বত্র বিরাজিত। মনুষ্য যাহা কিছু দেখিয়া শুনিয়া থাকে অথবা স্মরণ করিয়া থাকে, সে সকলই স্বপ্ন ও মনোরতুল্য অসৎ অর্থাৎ মিথ্যা। মানুষ যে সমস্ত দেখে, যেই চর্মচক্ষুতে দেখে, যা কিছু শোনে কানে এবং যা কিছু অনুভব করে তার নিজের বলে, সেগুলি সবই মিথ্যা অসৎ। এই শরীরেই সংসার রূপ বিক্ষের দৃঢ় মূল। আর এই সংসার রূপ বিক্ষের দৃঢ় মূল কি না, আমার শরীর, আমার শরীর, আমার আমার, আমি ও আমার, এটি হলো সংসার বৃক্ষের দৃঢ় মূল। পুত্র কলত্রাদি যে বন্ধন, তাহারও মূল এই শরীর। পুত্র, নিজের পুত্র কন্যার প্রতি যে স্নেহ, যে মায়া, এটি কি না, এটি হলো এই শরীরেই এই সংসার বন্ধনের দৃঢ় মূল কারণ। নতুবা আত্মাদের ইহাদের সহিত কি সম্বন্ধ, আত্মাদের এর সাথে আত্মার কোনো সম্পর্ক নেই। পঞ্চস্থূলভূত, পঞ্চতন্মাত্রা, অহংকার, বুদ্ধি, দশ ইন্দ্রিয়, চিদাভাস, মন ও মূল প্রকৃতি, ইহার সমষ্টিকেই ক্ষেত্র বলিয়া জানিও,
এবং ইহাই শরীর নামে কথিত হয়। গীতায় একটি অধ্যায় আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ। ভগবান শ্রীরামচন্দ্র এখানে বলছেন যে পঞ্চ স্থূলভূত তন্মাত্রা অহংকার মন বুদ্ধি তন্মাত্রা এই সমষ্টিকেই ক্ষেত্র বলে জানো, আর এই ক্ষেত্রের প্রধান জায়গা হলো এই শরীর, এই শরীরেই এগুলি কাজ করে থাকে। নির্বিকার পরমাত্মা স্বরূপ জীব ইহা হইতে পৃথক। নির্বিকার যে এর প্রতি যার কোনো আসক্তি নেই, নিজের শরীরের প্রতি নিজের বিষয় আশয়ের প্রতি বিশ্বব্রহ্মাণ্ডের কোনো কিছুর প্রতি যার আসক্তি নেই, সেই হলো নির্বিকার জীব। সেই জীবের স্বরূপ জ্ঞানের বিষয়ে কিছু সাধন বর্ণনা করিতেছি, তা তুমি সাবধান হয়ে শোনো। ভগবান লাভ করতে গেলে কিছু সাধন এবং সাবধানতার প্রয়োজন হয়। রামচন্দ্র লক্ষণকে সেই সাধনা এবং সাবধান সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। জীবাত্মা ও পরমাত্মা এই দুইটি শব্দ পর্যায়, অর্থাৎ একার্থবোধক দুইটি শব্দেরই অভিপ্রায় এক। ইহাতে ভেদবুদ্ধি অকর্তব্য অভিমান পরিত্যাগ দম্ভ ও হিংসাদি বর্জন। জীবাত্মা আর পরমাত্মা, এই জীবাত্মাই জীবী, জীবের জীবাত্মাই পরমাত্মার দর্শন করায়। কিন্তু মনের মধ্যে যদি দম্ভ, মানুষের শত্রু দম্ভ, দাম্ভিকতা, অহংকার অভিমান আর হিংসা, অপরের প্রতি হিংসা, কার তার সাথে কোনো সম্পর্কই নেই, এমন কিছু মানুষ যাদের সাথে কোনো সম্পর্কই নেই, অজান্তেই আমরা তাদের হিংসা করি, এই হিংসা অভিমান আর দম্ভ সাধনে সাধকের পরিত্যাগ অপরিহার্য। পরক্ষেপাদি সহন, পরক্ষেপাদি আমাদের জীবনযাত্রায় চলতে গেলে পরক্ষেপাদি অর্থাৎ কঠোর বচন আমাদেরকে কারুর না কারুর মুখ থেকে শুনতেই হয়। মানুষের জীবনে চলার পথে এমন কোনো মানুষ নেই যে অপরের এই কঠোর বচন নিন্দাবাদ শোনেনি। সেগুলিকে কী করতে বলছেন রামচন্দ্র? না, সহন করতে বলছেন, সহ্য করতে বলছেন। সর্বত্র সরলভাবে আচরণ, সর্বত্র সরলভাবে আচরণ, সরল আচরণ, ঠাকুরের কথায় সরল হলে যে সরল হয় সে ভগবানের অতি সন্নিকটে। ভগবান যীশুও বলছেন যে সরল, সরলতার গুণগান গাইছেন যীশু, যে সরল সে ভগবানকে লাভ করবেই করবে। এই সরলতা হলো ধর্ম জীবনের সবথেকে বড় বিষয়। যে সরল হবে সে যদি সাধন জীবনে সাধনা নাও করতে পারে, মন মুখ এক করে সরলভাবে ভগবানকে বিশ্বাস করে চলতে পারে, ঈশ্বর লাভ তার হবেই হবে। রামচন্দ্র লক্ষণকে এই জন্যই বলছেন সরলভাবে সর্বদা সর্বত্র আচরণ। আর কুটিলতা বর্জন, সরলতা এলেই কুটিলতা যাবে, মানুষের মধ্যে কুটিলতা সহজে বোঝা যায় না যতক্ষণ না সেই কুটিলতা প্রকাশ করে। একই মানুষ অনেক বছর ধরে কাউকে আপন জন ভেবে আপনের মতো তার সাথে সম্পর্ক করে, আপনের মতো তার সাথে ব্যবহার করে, এমন কিন্তু সে করছে কোনো একটি অভিপ্রায় সিদ্ধ করার জন্য। যেই অভিপ্রায় সিদ্ধ হয়ে গেল সেই তার মধ্যে ওই কুটিলতা জেগে উঠল, সে তাকে বর্জন করলো, বিসর্জিত করলো এবং অন্যায়ভাবে তার ক্ষতি করতে লাগলো। এই হলো কুটিলতা, সরল মানুষ আর কুটিল মানুষ। সরল মানুষ সহজেই সব কিছুকে সরলভাবে নিয়ে নেয়, আর কুটিল মানুষ সব সময় তার মধ্যে কুটিলতা ইয়ে করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কুটিলতাকে সে নিজের মধ্যে আসতে দেয়। মন বাণী ও শরীর দ্বারা আন্তরিক ভক্তিসহ সদ্গুরুর সেবা, সদ্গুরু ধর্মজীবনে সবথেকে বড় জিনিস, সদ্গুরু লাভ। সদ্গুরু কি না? গুরুকে ইষ্ট জ্ঞানে ভগবান জ্ঞানে তার সেবা করা।
बाह्य ओ अंतर शुद्धि, बाह्य शुद्धि शरीर के परिष्कार परिच्छन्न रखा, शुद्ध बाह्य शुद्धि होले हबे ना, अंतर के शुद्धि, अंतर मैला परिष्कार करा, मानुषर मध्य मन मैला हलो बाह्य शुद्धिर थेके अंतर शुद्धि आरो बेशी जटिल, जा सब समय मैलाय जा सब समय मलिनता प्राप्त है। सत्कर्मे तत्परता, और जेखने सत्कर्म होच्छे सेखने तत्परता देखानो, आग बाड़िए से काजे लेगे जावा। मन वाणी और शरीरेर संयम, मन वाणी मन के संयमित करा, वाणी के कथा के संयमित करा, और विषय प्राप्तिर जन्नो अनिच्छा, सब समय आमादेर मन विषय प्राप्तिर दिके ही धावित है। किन्तु रामचंद्र बोलछेन तुम्हें जदि परमात्म विषय ज्ञान लाभ करते हैं लक्षण, तो मन प्राण के तुम्हें ये विषय प्राप्ति थेके विषय प्राप्तिर जन्नो अनिच्छुक होते ही होबे। अहंकार शून्यता, अहंकार हलो धर्मजीवनेर आर एक बड़ रिपु, आर एक बड़ शत्रु अहंकार शून्यता। ठाकुर बोलछेन अहंकार हलो असत्य गाछेर फेकड़ी, एई केटे दाओ एकटु परेई সেই অহংকার আবার কোথা থেকে এসে পড়ে, এই অহংকার শূন্যতা। জন্ম মৃত্যু রোগ ব্যাধির আদির কষ্ট বিচার, জন্ম মৃত্যু জরা ব্যাধি আদির কষ্ট বিচার, জন্ম হলেই মৃত্যু হবে, শরীরে দুঃখ কষ্ট আছে, এইগুলির বিচার করা। পুত্র স্ত্রী ও ধনাদিতে আসক্তি এবং স্নেহ শূন্যতা, পুত্র স্ত্রী এবং ধনাদিতে আসক্তি বর্জন, ইষ্ট ও অনিষ্ট প্রাপ্তিতে, ইষ্ট ও অনিষ্ট প্রাপ্তিতে চিত্তের সমতা, আমি যা কিছু পাচ্ছি, যা কিছু ভালো জিনিস পেয়েছি তার জন্য যেমন আমি হর্ষান্বিত হব না, যা কিছু পাইনি আমার পাওয়ার কথা ছিল কিন্তু হয়তো পাইনি তার জন্য আমি বিষাদগ্রস্ত হব না, চিত্তের সমতা রক্ষা করা। যোগী সব সময় তার চিত্তকে ওই ঈশ্বরেই সমাহিত করতে রাখবেন, সমাহিত করে রাখবেন, তিনি ইষ্ট অনিষ্ট প্রাপ্তিতে দুঃখ কষ্ট পাবেন না। আর সর্বাত্মক রাম আমাতে অনন্য চিত্ততা, এসব করার পরেও রামচন্দ্র বলছেন সর্বাত্মক সর্ব বিষয়ে আমাকে আমার চিন্তা করা, আর আমাতে অনন্য চিত্ততা। ভগবান গীতায় বলছেন অনন্যাস চিন্তায়ন্ত মমাং যে জনা পর্যুপাসতে, অনন্যাস চিন্ত অনন্য চিত্ত হয়ে অন্য কোনো চিন্তা ত্যাগ করে শুধুমাত্র মদ বিষয়ক আমার চিন্তাই করো। রামচন্দ্র এখানে বলছেন শুধু অনন্য চিত্ততা, আমার চিন্তাতে ডুবে থাকা। জনসমূহ বর্জিত নির্জন পবিত্র দেশে বাস করা, জনসমূহ অর্থাৎ নির্জন বাসের কথা বলছেন ভগবান শ্রীরামচন্দ্র, ধর্মজীবনে নির্জন বাসও একটি বড় দিক, নির্জন বাস করতে পারছেন। প্রাকৃত অর্থাৎ সংসারী জনগণের প্রতি অরতি অর্থাৎ উদাসীন হওয়া, আর কি না সংসারী লোকেদের, সংসারী জনগণের যারা সংসার আসক্ত জীব তাদের প্রতি, তাদেরকে তাদের প্রতি বিরক্ত হওয়া, বিরক্ত হওয়া মানে কি তাদের সঙ্গ ত্যাগ করা। সংসারী লোক যে কোনোভাবে মানুষের মনকে, যিনি ভগবানের পথে আছেন তাকে মলিন করতে চাইবেই চাইবে, ইচ্ছাতেই হোক আর অনিচ্ছাতেই হোক। সেই জন্য ভগবান শ্রীরামচন্দ্র বলছেন যে সংসারী প্রাকৃত লোকের সঙ্গ ত্যাগ করে নির্জন স্থানে, যে স্থান জনসমূহ বর্জিত পবিত্র, সেই স্থানে অনন্য চিত্ত হয়ে আমার চিন্তা করা। এই হলো ভগবান রামচন্দ্র এইভাবে লক্ষণকে উপদেশ দিচ্ছেন। আত্মজ্ঞান লাভার্থ সদা উদ্যোগ ও বেদান্তার্থ বিচার, আর বেদ বিচার আত্মজ্ঞান লাভার্থ। হে লক্ষণ, সহজেই জ্ঞান প্রাপ্তি হইয়া থাকে এই সব সাধনে, ইহার বিপরীত আচরণ করিলে বিপরীত ফল অর্থাৎ সংসার বন্ধন দৃঢ় হয়। রামচন্দ্র বলছেন ভাই আমি তোমাকে যে কথাগুলি বললাম সেই কথাগুলি পালন করলে তুমি সহজেই আত্মজ্ঞান লাভ করবে, আর যদি নতুবা তা না করতে পারো তাহলে কি হবে না, এর বিপরীত ফল অর্থাৎ সংসারেই আসক্ত হয়ে থাকবে।
हे लक्षण बुद्धि प्राण मन आदि देह हईते विलक्षण आदि विलक्षण आमी नित्य शुद्ध बुद्ध चेतन आत्मा এই রূপ নিশ্চয় জ্ঞানের দ্বারা এই রূপ নিশ্চয় যে জ্ঞানের দ্বারা হইয়া থাকে তাহাকে পরোক্ষ জ্ঞান বলে। এরপর ভগবান শ্রীরামচন্দ্র লক্ষণকে পরোক্ষ জ্ঞান এবং অপরোক্ষ জ্ঞান সম্বন্ধে বলছেন যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত যে চেতন আত্মা সেই জ্ঞানের যার আভাস হয় সেই জ্ঞান যিনি পান তাকে সেই জ্ঞানকে বলা হয় পরোক্ষ জ্ঞান। আর ইহাই আমার নিশ্চিত বাণী যে এই তত্ত্ব সাক্ষাৎ অপরোক্ষ রূপে অনুভব হয় তখন তাকে বিজ্ঞান অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎকার বলে। আত্মা সম্পূর্ণ পূর্ণ চিদানন্দ স্বরূপ অবিনাশী বুদ্ধি আদি উপাধি শূন্য এবং পরিণামাদি রহিত। ভগবান বলছেন আত্মা অবিনাশী পূর্ণ চিদানন্দ স্বরূপ বুদ্ধি আদি উপাধি শূন্য আত্মা, স্বয়ং আবরণ শূন্য আত্মা, স্বপ্রকাশ ও দেহাদির প্রকাশ, এক অদ্বিতীয় সচ্চিৎ ঘনস্বরূপ, অসঙ্গ ও সকলের সাক্ষী, সমস্ত কিছুর সাক্ষী, অসঙ্গ সঙ্গ বর্জিত, সচ্চিৎ ঘনস্বরূপ, সচ্চিৎ আনন্দ স্বরূপ, এক এবং অদ্বিতীয়, আর আত্মা প্রকাশক দেহাদির প্রকাশক। অবিদ্যার এই লয় অবস্থাকে মোক্ষ বলা হয়। যখন আমাদের অবিদ্যা সংসারজনিত বিদ্যা নষ্ট হয়ে যায় তখন কি হয়, তখন জীব মোক্ষ লাভ করে অর্থাৎ ঈশ্বরের সাথে একীভূত হয়। ঈশ্বরের সাথে একীভূত হলে কি হয়, তখন কি না তারা তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয় না। আত্মাতে মোক্ষ শব্দ কেবল উপাচার মাত্র অর্থাৎ মুক্তাবস্থা আত্মার আগন্তুক নহে, কারণ আত্মা নিত্য মুক্ত। আমাদের মধ্যে যে পরমাত্মা আমরা আত্মজ্ঞান লাভ করি বা না করি তিনি সর্বদা নিত্য মুক্ত, তিনি নিত্য মুক্ত হয়ে আছেন। সেই প্রকার আমার প্রতি চক্ষুষ্মান সেই এই এই আত্মজ্ঞান লাভ করিতে হইলে, হে লক্ষণ এই আত্মজ্ঞান লাভ করতে হলে বৈরাগ্য সহিত স্বকীয় মোক্ষস্বরূপ স্বকীয় আমার প্রকৃত স্বরূপ তুমি হৃদয় মধ্যে চিন্তা করো। চক্ষুষ্মান পুরুষের যে প্রকার রাত্রিতে অন্ধকার রাত্রিতে কোনো কিছু দেখিতে পায় না সেই রকম অবিদ্যাজনিত পুরুষও এই আত্মজ্ঞান লাভ করিতে পারে না। আমাদের চক্ষু আছে কিন্তু আমরা অন্ধকার রাত্রিতে কি দেখতে পাই, দেখতে পাই না যতক্ষণ না আলো নিয়ে আসি। সেই রকম আমাদের মধ্যে পরমাত্মা বিদ্যমান কিন্তু আমরা দেখতে পাই না, কেন না আমাদের মধ্যে ওই আবরণ দেহাদির সংস্কার আমাদের মধ্যে আমাদের মন চিত্ত এবং বুদ্ধিকে বিক্ষেপ করে রেখেছে। এর জন্য কি উপায়, ভগবান শ্রীরামচন্দ্র বলছেন এই সংসার সাগর থেকে উত্তীর্ণ হওয়ার এই মোক্ষ জ্ঞান লাভের উপায় কি, না আমার ভক্তগণের সঙ্গ, সাধু সঙ্গ, যারা রামচন্দ্রের ভক্ত তাদের সঙ্গ, নিরন্তর আমার ও আমার ভক্তগণের সেবা। এই জন্য ভগবান বলছেন ভগবান এবং ভক্তের সেবা, ভক্ত সেবা বলে একটি কথা আছে, ভক্ত সেবা করলে ভগবান ভগবানের সেবার থেকেও ভক্তের সেবাতে তিনি বেশি তুষ্ট হন। যেমন ভগবানের থেকে ভগবানের নাম অনেক বেশি শক্তিশালী, সেই রকম ভগবানের ভক্তের সেবা ভগবানের সেবার থেকেও অধিক শক্তিশালী। ভগবানকে আঘাত করলে তিনি সহ্য করেন কিন্তু ভগবানের ভক্তকে আঘাত করলে তিনি সহ্য করেন না, কোনো না কোনো দিন সেই আঘাতের ফল এতেই হয়। জগতের ধর্মের ইতিহাসে এর অসংখ্য দৃষ্টান্ত আছে। একাদশী আদি তিথিতে উপবাস আদি প্রতিপালন, একাদশী তিথিতে উপবাস করে আমার নিত্য স্মরণ মনন, রামচন্দ্র বলছেন একাদশী তিথিতে উপবাস আদি করে নিত্য আমার স্মরণ মনন করবে। আর আমার পর্ব দিবসে উৎসব আদি পালন, আমার জন্মদিন রামনবমীর দিন যেদিন আমার জন্মতিথি সেই দিন উৎসবাদি পালন করবে। আমার লীলাকথা শ্রবণ, কোনো কারুর মুখ থেকে আমার লীলাকথা শ্রবণ করবে।
पाठ ও ব্যাখ্যানে সদা আবৃত্তি থাকবে আর আমার লীলা বিষয়ে গ্রন্থ পাঠ করবে সেগুলি ব্যাখ্যা করবে অপরকে শোনাবে এতে তুমি সব সময় রত থাকবে আমার পূজাতে তৎপরতা অন্য কাজ ছেড়ে আমার পূজায় তৎপর হও লক্ষণকে বলছেন রামচন্দ্র লক্ষণ তো রামচন্দ্রের সেবা করেই চলেছেন তৎসত্ত্ব লক্ষণকে বলছেন আমরা প্রথমেই বলেছি লক্ষণ হলেন জীবের উপমা তিনি লক্ষণ হলেন আমাদের জীবের প্রতিনিধি জীবেদের প্রতিনিধি তিনি ভগবানকে প্রশ্ন করছেন সেই জন্য ভগবান জীবের প্রশ্নের যেন উত্তর দিচ্ছেন আমার পূজাতে তৎপরতা আর আমার নাম সংকীর্তন আমার সেবা করবে আমার পূজো করবে আমার লীলা কথা শ্রবণ করবে সৎগ্রন্থ পাঠ করবে আমার জন্মদিনে উৎসব পালন করবে এই সব করলে কি হবে না তোমার মন চিত্ত আমাতে কোনো না কোনোভাবে নিবিষ্ট হবে এই প্রকারে যাহার চিত্ত সতত আমাতেই লগ্ন হইয়া থাকে আসল কথা কি না আমাদের চিত্তকে লগ্ন করা যুক্ত করা যে কোনো ভগবানের যে কোনো প্রকার কাজের মাধ্যমে চিত্তের লগ্নতা ভগবানের প্রতি তাহারই আমার প্রতি অব্যভিচারিণী অর্থাৎ অবিচল ভক্তি অবশ্য উৎপন্ন হইয়া থাকে যে চব্বিশ ঘন্টা অহর্নিশি শুধু মত বিষয়ক কাজ বা আমার সেবা বা আমার বিষয়ক কাজ বা আমার কথা শ্রবণ করে আমার কথা পাঠ করে তার কি হয়ে থাকে না তার অবশ্যই এই অব্যভিচারিণী ভক্তি উৎপন্ন হয়ে থাকে তারপরে তার আর কি তাকে অবশেষ আমাকে লাভ করার অবশেষ থাকে কিন্তু কি হয় এই অব্যভিচারিণী ভক্তি লাভ হলে সে সহজেই আমাকে লাভ করে থাকে অতএব তোমার অতএব আমাতে ভক্তিযুক্ত ব্যক্তিগণের অতি শীঘ্র জ্ঞান বিজ্ঞান ও বৈরাগ্যাদি প্রাপ্ত ঘটিয়া থাকে রামচন্দ্র বলছেন এই প্রকার কর্মের দ্বারা যে সব ভক্ত আমার সাথে যুক্ত থাকে তাদের জ্ঞান বৈরাগ্য আর অব্যবিচারিণী ভক্তি লাভ ঘটিয়া থাকে এবং তারা মোক্ষ লাভ করে তাদের জন্মকে কৃতকৃতার্থ করে হে লক্ষণ তোমার প্রশ্ন অনুযায়ী আমি ভক্তি রহস্যের কথা বলিলাম এই তত্ত্বে যিনি মন সমাধিপূর্বক মনকে সমাহিতপূর্বক কালাতিপাত করবেন রামচন্দ্র শেষে একথা বলছেন যারা কিছুই পারবে না তোমার আমি যে তোমাকে উপদেশগুলি দিলাম সেই উপদেশগুলিও যদি কেউ শ্রবণ করে সেও কি না সেগুলিকে যদি সে নিত্য স্মরণ মনন করে তাহলেও সে আমার স্বরূপ রামপদ প্রাপ্ত হবে যে আমার সেবায় সদা অনুরক্ত চিত্ত নির্মল হৃদয় প্রশান্ত আত্মা বিমল জ্ঞান সম্পন্ন ও আমার পরম ভক্ত যোগীগণের সঙ্গ অনন্য বুদ্ধিসহ তাহাদের সেবায় তৎপর হইয়া থাকে মুক্তি তাহার করতলগত এবং আমিও সর্বদা তাহার দর্শন গোচর হইয়া থাকি ভগবান রামচন্দ্র বলছেন যে সদা আমার প্রতি অনুরক্ত চিত্ত নির্মল হৃদয় সরল আচরণ প্রশান্ত আত্মা স্থির বিমল জ্ঞান সম্পন্ন একমাত্র ঈশ্বরী বস্তু আর সব অবস্তু এই সব জ্ঞান সম্পন্ন আর আমার ভক্তগণের যারা আমার চিন্তা করে সেই ভক্তগণের অনন্য সঙ্গ এবং সর্বদা তাহাদের সেবায় রত তাহার কি না তাহার মুক্তি করতলগত তারা সহজেই আমাকে লাভ করে আমাকে দেখতে পায় আর আমিও কি না আমিও তাদের দেখতে পাই ভগবানের সাথে ভক্তের সম্পর্ক এমনি রামচন্দ্র বলছেন যে আমাকে আমার প্রতি চিত্ত সমাহিত করে আমিও তার প্রতি চিত্ত সমাহিত করি ইহা ব্যতীত রামচন্দ্র শেষে বলছেন ভাই লক্ষণ এই সব কার্য ব্যতীত আমার দর্শন লাভ অর্থাৎ মোক্ষ লাভ অসাধ্য সাধন রামচন্দ্র লক্ষণকে যে সব উপদেশ দিলেন সেই সব উপদেশগুলি হল অব্যভিচারিণী ভক্তিলাভের পথ রামচন্দ্রও বলছেন এইগুলি যদি কেউ করতে না পারে সে আমাকে রামপদ প্রাপ্ত হয় না আর আমিও তাকে কৃপা করতে পারি না বা কৃপা করি না পরের দিন পরের প্রসঙ্গ ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়াপতয়ে নমঃ।